কলা খ ই খতে চালুন গতে গুরু থই করা এটা ভালো লাগে না নেই পাইছি রতে ধনু খ চন্তন আকার চিরুনি বতে বল বতে বলাটা ভালো লাগে না রে গরে গরে মুখরেতে কালা কালা চশমা মনে বলে কেপি খাই মনে বলে শিকর খাই মনে বলে রজনী খাই আমার একটু কি সাদা নাই তা তো তোমার চিন্তা নাই গান রে পড়াশোনা মনেই লাগে না গান বাজনা এগুলোর মধ্যে মনে হয় থুই করবো না পড়াশোনা মধ্যে একদম মন লাগে না ঘুরে আসি খাই না রে এগুলা বস্তু খা Dr. Babu, I have a big problem. Bang. Yes, tell me, what's your problem, my boy? English. আমি তো ইংলিশে এইটুকু জানি বেশি করলে তো আমি ফেসে যাবো না আচ্ছা ডক্টর বাবু মানে কি সমস্যাটা হলো পড়াশোনায় একদম মন লাগে না পড়ার বলে উল্টা পাল্টা ভাবনা চিন্তা আছে গান বাজনা এগুলো মধ্যে গেলে মন যায় বুঝছেন কিছু শুনলাম যে চিকিৎসার ব্যবস্থা আছে আপনার কাছে এই জন্য আইলাম তুমি একটা কাম করবা তোমাকে আমি কয়টা ওষুধ লিখে দিই ঠিক আছে সকালে খালি পেটে মাথে কইটা ভালো মানে আমার ওষুধ খাই যাবে তো কত মরে গেছে টেনশন করে নাই নর্মাল দোকান থেকে পাবা না অন্য জায়গায় যে পাবা ওই জায়গা যা লাগবো আমি কয়েকটা ওষুধ লিখে দিই ডেইলি এক বোতল রাত সেগুলো তারপরে শুধু লেগলে যদি বেশি দামি বস্তু খাবার না পাও সামনে বস্তি আছে আস্তাকার খালি চলবো আচ্ছা আস্তিকে বস্তু রাখি দে গেলা গেলা খাদাটা এ এটা খাজাবো হেভি শরীরে জন্য উপকারী এটা খাবার খাবা কি এগুলো খাওয়া লাগবো আমি কয়েকটা বস্তু লিখে দিলাম এটা ডাক্তার এসে একদম সিল মেরে দিলাম তুমি এটা এটা এগুলো কিনে খালি নাও যাও মোর মনে হয় এটা খুলে মারি তোমার কি সমস্যা ডাক্তার সাহেব কি আর কম আমার হাগা যে এত কষা হয়েছে তিন মাস লেট হয়ে গেছি
এই যে কুট পারি কুট পারলে খালি পা পারে কিরে ভাগা ভাই হন তুই তো সুত থাকলে কেন আমার খুব কষ্ট পা দাঁড়ায় না খালি পা দাঁড়ায় ভাত কি দেখছ ডাক্তার সাহেব কি আর কমু কাঁচা কলা ভর্তার কচুর তরকারি দিয়ে ভাত খেয়েছে হাই রে সাপ সেই খেয়েছো বুঝলে না সেই ঠিক আছে বাবা তোমার জন্য একবার একটা ওষুধ লিখে দিতেছি হ্যাঁ দেন একটা ওষুধ তোমার তোমার কি পড়ে না দুইটা মাত্র ওষুধ ঠিক আছে টাইম টু টাইম কিন্তু ফলো করা লাগবে হ্যাঁ ফলো করব করবা হ্যাঁ মান্দা আমার হাগা না গেছে হ্যাঁ ঠিক আছে তুমি রাত্রে ঠিক আছে তুমি একটা কাম করবা তুমি রাত্রে রাত্রে ঘুমানোর লাগে তুমি একটা প্যান্টা খুলবা ওই প্যান্টাই হ্যাঁ খুলবা খুলে পায়খানার জায়গায় গ্রিজ দিবা আর লেট্রিকে যাবা তাই সে একটা শুকটারে বাসন্তি বিরি একটা খাবা ঠিক আছে তাহলে তোমার খাবার ক্লিয়ার হয়ে যাবে বাবা তো তাই নেই ডাক্তার সাহেব তাহলে আমি এ হুনি দায় করি গিয়া রায় তো বাট আমার হাগার খুব কষ্ট হয়েছে ডাক্তার সাহেব আমি এ হুনি দায় বাদ যাই গ্রিজ দিয়ে গিয়া আরো খালি মুখ দেখালি দুর্গন্ধ করে দেখেন তারপরে আরো কি হয় তারপরে মানে কে বুকলে যায় না আর কি সামনে যায় কথা বলতে পারি না এইরকম দুর্গন্ধ গলা টলা শুকিয়ে আসে হ্যাঁ শুকিয়ে আসে পুরো একদম পানি ছানি খেলো গলা যেন শুকিয়ে যায় মরুভূমির মতো লাগে এটা তো না একটা বস্তু আছে মানে ওষুধ আছে বড়িয়া বড়িয়া ব্র্যান্ডের ওটা খাইলে তোমার একদম ক্লিয়ার কিন্তু একদম পুরো টাইম টু টাইম করা লাগবে হ্যাঁ তারপর আধা ঘন্টার জন্য মুখটা বাদ দেওয়া যাবে আমি কয়েকটা ওষুধের নাম লিখে দিই একটা ওষুধ তুমি কিনা খাই লেবা এক নাম্বার কেপি দুই নাম্বার শিখর তিন নাম্বার রজনীগন্ধা চার নাম্বার তোমার হলো সিগনেচার আর একটা নতুন বর্তমান ব্র্যান্ড বাড়িছে এটা খাইলো বরিয়া মুস্তফা কি ওইটাই যে এই টাইপের শিখর কেপি তো চিনই ওই টাইপেরই বস্তু তোমার পুরো বরিয়া গ্রুপ প্যাকেটটা খুলবা খুলে ওইটার মধ্যে ওই যে মশলাটা ঢালবা ঢেলে দিলাম করে থাকতা তাকে মুখ আমাদের দিবা দিয়ে মুখটা এনে উঠাবা মুখটা চাও বাবা মুখের থেকে এক ফোঁটা সেপ যেতে যাবে না কারোর সাথে দেওয়া হয় ঠুটটা যাতে তোলা না হয় হ্যাঁ তো তোলা বলে ফুটে ফুটে যাবো না ও নো এরকম কথা বাবা ওই দাও ও বাবু এরকম কথা বাবা ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো প্রবলেম নাই ডাক্তার সাহেব বললো পামু কোন জায়গায় এটা একটা কথা হইলো ওই জায়গা সে আমার চেম্বার আছে চেম্বারে গেলে একদম এ টু জেড ওষুধ পাবা বুঝছো না এটা কিন্তু এক সপ্তাহ রেগুলার করা লাগবে রাইতো ঘুমানোর পরে তোমার চাপায় থাকা লাগবে মুহূর্তে কিন্তু সাজাতে না পড়ে ঠিক আছে একদম খাইয়ে থাকো খাইয়ে থাকো মুহূর্তে এক ফোঁটা সে ফেলা না আর মন কথা দেওয়া হলে কিরম করবা প্র্যাকটিস করে দাও হ্যাঁ হ্যাঁ এই যে এই টাইপের করবা আরো তোমার মুহূর্তে কোনো দুর্গন্ধ থাকবে না সব দূর হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বাবা যাচ্ছি হ্যাঁ ঠিক আছে কাজ হয়ে যাবো বাবু তখন খেলাটা কি যাবে